সুন্দরবনে কুমিরে খাওয়া একটি বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার 3 ফেব্রুয়ারি বিকেলে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কবরখালি খালের চর থেকে বাঘের এই মরদেহ উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানায়, বাঘটির অর্ধেক অংশ কুমির খেয়েছে ও বাকি অংশ পচে গেছে। বিকেলে দুবলারচরের কোকেলমানি এলাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাঘের মরদেহটি মাটি চাপা দেওয়া হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, শরণখোলা রেঞ্জের কুপিলমনির কবরখালির খালে টহলের সময় দুবলা টহল ফাঁড়ির বনরক্ষীরা সোমবার বিকেলে খালে বাঘটির মরদেহ দেখতে পায়। 20 বছরের বাঘটির মরদেহের পেছনের অংশ কুমিরে খেয়েছে, সেখান থেকে বাঘের বাকি অংশ উদ্ধার করা হয়। বেলায়েত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে বাঘটি নদীর পাড়ে পানি খেতে নেমে আর উঠতে পারেনি। মরদেহ পচে গন্ধ আসছিল, পরে কোকিলমনি ক্যাম্পের পাশে মৃত বাঘটিকে মাটি চাপা দেওয়া হয়। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।